নুরনবী সরকার যন্ত্রমন্ত্র তন্ত্র চ্যানেলে আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আত্ম অলৌকিক শক্তি জাগ্রত করার উপায় নিয়ে তো প্রত্যেকটি মানুষেরই মনে আসা জাগে সে অলৌকিক শক্তি অর্জন করুক এবং বড় কোনো তান্ত্রিক বা বড় কোনো শক্তি শক্তিসম্পন্ন কোনো মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থাকুক তো আমি আজকে আপনাদের মাঝে আত্ম অলৌকিক শক্তি জাগ্রত করার উপায় নিয়ে হাজির হয়েছি যে উপায়টি আমার তান্ত্রিক বাইরা এবং যারা নতুন করে তান্ত্রিক হতে যাচ্ছেন তাদের জন্য এবং জনসাধারণের জন্য তো আজকের উপায় দ্বারা আপনি জানতে পারবেন আত্ম অলৌকিক শক্তি কিভাবে জাগ্রত করা যায় তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিন আমি দৈনিক দুই একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে তো আজকের আত্ম আলৌকিক শক্তির আপনি কিভাবে অর্জন করতে হবে একটা মানুষ কিভাবে। তার গুপ্ত অলৌকিক শক্তি প্রকাশ করবে সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনাদেরকে যে কথাগুলো বলব সম্পূর্ণ এই ব্রহ্মাণ্ডে এক অদ্ভুত অলৌকিক শক্তি আছে যা সৃষ্টিসমূহ সমূহ উপর সমানভাবে প্রভাবশালী এই অলৌকিক শক্তি প্রত্যেক মানুষের মধ্যে গুপ্ত অবস্থায় রয়েছে এই শক্তি আমাদেরকে প্রভাবিত করে মহাকাশের বিচরণকারী গ্রহ নক্ষত্রের মধ্যেও এই শক্তি বিদ্যমান রয়েছে ফলে এই সব গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতির উপর এইভাবে প্রকৃতির উপর মানুষের ভাগ্য ও শারীরিক এবং মানসিক কার্যকলাপের উপর নির্ভর করে এভাবে বিভিন্ন রং ধাতু এবং রত্নেরও মানুষের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে। প্রত্যেক জ্বর অজর এবং সজীব ও নিজীব ফর্দার্থের এই শক্তি আছে মানুষ যে কোনো প্রাণীকে সম্মহিত করে তার দ্বারা মনের মতো কাজ আদায় করে নিতে পারে এছাড়াও যেমন সুমুখ লোহাকে আকর্ষণ করে তেমনি মানুষও তার সম্মোহনের শক্তি দ্বারা যে কোনো সেতন পদার্থকে আকর্ষণ করতে পারে এই অদ্ভুত অদেকা অলৌকিক শক্তির জন্যই এই পৃথিবীর সকল প্রাণী ও জ্বর এবং চেতন পদার্থ পৃথক পৃথক হওয়া সত্ত্বেও সৃষ্টিরাই এই এক অভিন্ন রূপ বৈজ্ঞানিকেরা একে ব্রহ্মাণ্ডীয় ঊর্জা বলেছেন প্রাচীনকালে মনি ঋষিরা কঠোর তাপস্যায় এই অলৌকিক সত্য শক্তি কিছু সংখ্যক লাভ করতে পেরেছেন তা কিছুটা আপনারা জানেন যার দ্বারা তারা অসাধ্য সাধন করতে পারতেন এমন কি স্পষ্ট করা মাত্রই মানুষের জীবন ও বিচার দ্বারায় পরিবর্তন করে রোগমুক্ত করে দেওয়াও তাদের পক্ষে সম্ভব ছিল উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলে যাচ্ছি খ্রিস্টানদের পবিত্র গ্রহ বাইবল অনুসারে প্রভু যিশু যেমন হাতের স্পর্শ লোক স্পর্শ করেই লোকের দুঃখ কষ্ট রোগ শোক নিবারণ করতে পারতেন তো এটি আমাদের পবিত্র করানুল ঈসা ইসা আলাইসাল্লামের কথা বলেছিলেন যে উনি অবশ্যই মানুষের রোগ শোক এমন এমন কি মানুষ মিলিত মানুষকেও জীবিত করতে পারতেন যেহেতু উনি একজন নবী ছিলেন উনি আল্লাহর মোজে নিয়ে এরকম করছিলেন তো অসাধ্য কাজ অসাধ্য রোগ ওনার হাতের স্পর্শই ভালো হয়ে যেত আসলে এটা সেই আশ্চর্যজনক শক্তি যা সারা পৃথিবী ব্যক্ত আছে এবং যার কিছু অংশ হজরত ইসা আল্লাহ অর্থাৎ খ্রিস্টানদের যিশু লাভ করেছিলেন তো সংসারে সমস্ত প্রাণী বা জীব জীবজগতের সঙ্গে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ নক্ষত্রের একটি বিদ্যুৎ চমকীয় শক্তি অবশ্যই সংগঠিত সম্বন্ধ রয়েছে যার দ্বারা প্রাণীজগত পরিচালিত হয় সমগ্র প্রাণী জগৎকে বলা যায় এবং এর গ্রাহক যার ফলে আমাদের অবচেতন মনে ব্রহ্মাণ্ডীয় চেতনা মিলন হয় এবং তার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রাণী অলৌকিক শক্তি সম্পন্ন হয়ে ওঠে মোটামুটিভাবে এই সর্বব্যাপক অত্যন্দীয় শক্তি মানুষের মনকে প্রভাবিত করে ফেলে যেসব মানুষের মন শক্তিশালী সেই মানুষই একমাত্র অত্যন্তীয় শক্তি সংগ্রাহক হয় নিজ মনে শক্তিপূর্ণ বিকাশ সাধন করে অলৌকিক শক্তি পেতে পারে প্রতিটি মানুষ মনের এক অদ্ভুত চেতনা আছে যা তার মনে লুকিয়ে থাকে এই অবচেতন মনই সমস্ত অদ্ভুত শক্তির কেন্দ্র মানুষ সংসারে মায়া জলে আবদ্ধ থাকায় থাকার দরুন তার গুপ্ত মনের বিকাশ ঘটাতে কখনই পারে না বা তা সে সাধারণভাবে জীবনযাপন কাটায় কিন্তু যে মানুষ নিজের অবচেতন মনের শক্তিকে সিনে তাকে জাগ্রত করতে পারে তার উপভোগ করতে পারে সেই ধীরে ধীরে সাধারণ মানুষ থেকে হয়ে ওঠে মহা মানুষ যদি মানুষ তার মনকে শক্তিশালী ও বিকশিত করতে পারে তবে দুনিয়ার যে কোনো কাজই তার পক্ষে করা সম্ভব হয় হিপনোটিজম হিপ্নোটিজম মেরি মেরিজম বশীকরণ মোহিনীবিদ্যা টেলিপ্যাথোলজি ইত্যাদি তো মনের সেই অগাধ শক্তিরই উদাহরণ মাত্র এই শক্তি দ্বারা মানুষ পৃথিবীর সমস্ত শক্তির উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে এর জন্য প্রয়োজন দৃঢ়তা সংকেত অটুত আত্মবিশ্বাস ও মনের একাগ্রতা তবেই মানুষ হতে পারবে মহামানব পাবে সেই অলৌকিক শক্তি সন্ধান যার দ্বারা সে পৃথিবীর যে কোনো কাজ অবলীলায় ক্রমে করতে পারবে তো আশা করছি বুঝতে পারছেন আজকের যেই কথাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম উক্ত কথাগুলো যদি আপনি সঠিকভাবে মনের ভিতরে গেঁথে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই অলৌকিক শক্তি অর্জন করতে পারবেন প্রত্যেকটি মানুষই তার অলৌকিক শক্তি জাগ্রত করার চেষ্টা করে থাকে কিন্তু আমরা দেখা গেল মানুষ সংসারের মায়াজালে পড়ে আমরা এগুলি করতে পারি না তো আপনি যদি কখনো সংসারের মায়া জল ত্যাগ করে আপনি সঠিকভাবে মনের যে কোনো কাজকে হাসিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে একাগ্রতার সাথে নিরিবিরি বিভিন্ন ঋষিরা যেরকম সাধন করেছে সেরকম সাধন করলে মনের আত্মবিশ্বাস থাকলেই আপনি ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন এ জগতের মহামানব তো আশা করছি আমার কথাটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাফ আসসালামালাইকুম বরহমুলবরক